হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাগ ফ্যামিলি স্টোরি। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ এই যে আমি একটু রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো বাইরে। বাবুর শরীরটা এখন অনেকটা ভালো আছে, আজকে ও দা মানে দাঁতের স্টিচটা কেটে আসলাম। তো সারাদিন ধরে বোর হচ্ছে ঘরে, সেই জন্যে আমি আর বাবু, ওর পাপা নেই ডিউটিতে, তো ভাবলাম আমি আর বাবু একটু বাইরে থেকে ঘুরে আসি, তো হালকা একটু টিফিন টিফিন করে চলে আসবো, তাই জন্য রেডি হয়েছি আর ভিডিওটা স্টার্ট করলাম। দুদিনে ভিডিও দেওয়া হয়নি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই তো চলে এসেছি একটা রেস্টুরেন্টে, তো টিফিন করবো হালকা ফুলকা। আমি তো বাড়ির থেকে ঠিক করে এসেছি যে ধোসা খাবো, আর বাবু কি খাবে ও কনফিউজ, ও বুঝতেই পারছে না কোনটা খাবে। তো যাই হোক, অর্ডারটা দিয়ে দিই। তো অর্ডারটা দিয়ে এই যে দুজনে বসেছিলাম, ওয়েট করছি খাবারের জন্যে, খাবারটা আসুক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। রেস্টুরেন্টটা একদম খালি, যেহেতু এখন সন্ধেবেলা মানে 7টা বাজে, তো এখন অতটা ভিড়ভাট্টা নেই। আর এখানে দেখো রেস্টুরেন্টের মধ্যে আবার ধুনো ধোয়া দিচ্ছে, মানে আগে কখনো দেখিনি রেস্টুরেন্টে ধুনো ধোয়া দেওয়া হয়। তো এই তো আমাদের খাবার চলে এসেছে, আমি নিয়েছি একটা মশালা ডোসা, আর বাবু বললো পাওভাজি খাবে, তো বাবুর জন্যে পাওভাজি, আর পরে এক্সট্রা আবারও ব্রেড নিয়েছিল। আর খাবারগুলো তো খুবই টেস্টি ছিল। তো আমরা গেছিলাম ওয়ান্ডার ফুড রেস্টুরেন্টটায়, ওদের খাবারটা খুবই ফ্রেশ থাকে সব সময় আর খুব টেস্টিও থাকে। তো ওদের বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান খাবারটাই থাকে, আর ওটাটা ভেজ রেস্টুরেন্ট। তো বাবুর তো পাওভাজি এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, মানে এর আগেও খেয়েছে কিন্তু মনে করতে পারছে না, বলছে এটাই টেস্টে আমি প্রতিদিন এখানে আসবো খেতে। তো খাবার দাবারগুলো খেয়ে নিই, আর ওর বাবা তো ডিউটিতে, বাবাকে বলিও নি, আমরা দুজনে চলে এসেছি ঘুরতে, মানে এমনি বেরিয়েছিলাম ঘুরতে, তো আগে খিদে পেয়ে গেছে বলে রেস্টুরেন্টে চলে এসেছি। তো তোমরা হয়তো ভাবছো এটা শুধু প্লেন ধোসা, কিন্তু এর মাঝখানটাতে আলুটা আছে। দাঁড়াও তোমাদেরকে একটু কেটে দেখাই, এই যে মাঝখানে পোর্শনটাতে আলু থাকে আর পুরোটা একদম ক্রিসপি। তো আমার আলুটা না হলেও চলে আর কি, আমার ওই ক্রিসপি ধোসাটাই সবথেকে ভালো লাগে, আমার সাউথ ইন্ডিয়ানের মধ্যে ধোসাটাই সবথেকে ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি। এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিল দেওয়া হয়ে গেছে, বাবু এখানে দাঁড়িয়ে আছে, আমি বিলিং করছিলাম, তো এবার বাড়ি যাব। সো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো কালকে রাত্রিরে এসে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো দেখো এই যে সকাল সকাল আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ভাত হচ্ছে, ডাল সিদ্ধ বসিয়েছি, আর দুধের প্যাকেটটা কেটে নিয়েছি, এখানে মাছ ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি যাতে বরফটা গলে যায়। তো এখানে গাছ থেকে সর্ষের ডাঁটা পেরেছি, ডাঁটা তো আমাদের বাড়ি প্রতিদিন হবে যেহেতু গাছেই আছে, আর ওর বাবা খুব খেতে ভালোবাসে। আর সকালে একটু দোকানে গেছিলাম, তো দেখো একটা বাদাম আর একটা নিমকি নিয়ে এসেছি, আর দেখি বেগুনও কাল তুলে দিয়েছে অনেকগুলো, তো বেগুন দিয়ে মাছ দিয়ে করব, আর নিম বেগুন করবো ভাবছি। তো চলো গাছ থেকে একটু নিম পাতা নিয়ে আসি, আর ডালটা ভাবছি টক ডাল করবো, তো দেখি গাছে আম আছে কি না। আর এই যে দেখো জল ভুলে রেখেছি সব পাত্রে, দুর্গাপুরে তো একটু জলের সমস্যা, তোমরা যারা আছো দুর্গাপুরে জানোই। তো টাইম কলে জল এসেছিল, সেই জন্য আমি একটু জলটা ভরে রাখলাম খানিকটা, যতটা সাশ্রয় করা যায়, কারণ ট্যাঙ্কে অতটা জল উঠছে না। আর এদিকে দেখো সেই সূর্যমুখী ফুলটা কত সুন্দর ফুটেছে, গাছের মাথায় মানে ভরে আছে ফুটে, তারও ফুটেছিলো আমি ঠাকুরের পুজোর জন্য সকালে ফুল তুলে নিয়েছি, তো ফুলটা খুব সুন্দর লাগে দেখতে। তো এবার চলো দেখি গাছে আম পাই কি না। হ্যাঁ একটা আছে দেখছি, কারণ কয়েকটা আম ছিল পেকে পড়ে গেছে। তো এই যে দেখো আমটা পেড়ে নিয়েছি, দেখি একটাতেই হয়ে যাবে, খুব এই আমগুলো খুব টক হয়। তো নিম পাতাটা নিয়ে আসি, আর ওদিকে মুরগিগুলো খুব ডাকছে, প্রচণ্ড ডাকছে। আর এই যে দেখো এরা কি করছে, আনন্দে সব গড়াগড়ি দিচ্ছে মাটিতে, যখন এদের ঘরটা পরিষ্কার করা হয় তখন এরা শুয়ে এরকম গড়াগড়ি দেয়। এই যে দেখো শুয়ে আছে, তো
তো এরা ডিম পেড়েছে, ওই জন্যই ডাকাডাকি করছে। তো আসলাম, একেবারে ডিমগুলো তুলে রেখে যাই। এই যে দেখো, নোংরা লাগিয়ে দিয়েছে পুরো ডিমগুলোতে। এই যে ও এখনও পারেনি, ও ডিম পারবে। তো ডিম দুটো তুলে রেখেছি, এবার একটু নিম পাতা নিয়ে নেব, নিয়ে দেখি ভাত বসানো ওদিকে কী অবস্থা। বাগানে আসলে যেন 10-15 মিনিট এমনিই কেটে যায়, এদিক ওদিক ঘুরতে ঘুরতে কোথায় কী আছে দেখতে দেখতে। তো এই যে এই কটাতে আমার হয়ে যাবে। বাবু তো খায় না নিম পাতা একদমই, উচ্ছেটা তবু খায়, নিম পাতা একদমই খেতে চায় না। তো এটাতে আমাদের দুজনে হয়ে যাবে। আর এদিকে দেখো, এই গাঁদা ফুল গাছটাতে যে ঠাকুরের মালা বিক্রি হয় যে ফুল, ওই ফুলের ফুল, ওটা তো সুন্দর ফুল ফুটছে গাছটায়। আর এই গোলাপ গাছটাতেও ফুল ফুটছে। তো চলো তাড়াতাড়ি যাই, দেখি ডালটা আবার পুড়ে গেল কি না। এদিকে দিদি কাজ করছে, ঘর মুছছে। এই দেখো, বলতে বলতে ডালটা প্রায় শুকিয়ে আসছে লেগে যাওয়ার মতো, আর একটু দেরি হলেই কিন্তু পুড়ে যেত। আর এই যে ডাল পুড়ে গেলে বন্ধুরা এমনই, কিছুতেই সেই গন্ধ আর কাটতে চায় না, যতই পেঁয়াজ রসুন ফোড়ন দেওয়া হোক। তো যাই হোক, একদম ঠিকঠাক সময় চলে এসেছি। তো এই তো ডালে গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে ডালটা সাঁতলাবো। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, যে আমটা নিয়ে আসলাম পেরে, এই যে দেখো আমটা পুরো পেকে গেছে, মানে ডাসা হয়ে গেছে, এই আমটা দিয়ে ডাল করা যাবে না। তো আর কি করবো ভাবলাম, যে তাহলে কয়েকটা ডাঁটাই ডালের মধ্যে দিয়ে, ডাঁটা দিয়ে ডাল করি, এটাই ভালো লাগবে। শুধু ডালটা যেন খেতে ইচ্ছা করে না, কিছু একটা দিয়ে রান্না করলে যেন বেশি ভালো লাগে। এদিকে দেখো, আমি বেলের শরবতটা বানিয়েছি। তো এর মধ্যে আমি কয়েকটা আইসের কিউব দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে বলেছিলাম শেয়ার করব, কিন্তু সেই রেসিপিটা করা হয়নি, কারণ এই বেলটা একটু নষ্ট হয়ে গেছে, মানে খোসাটার গায়ে একটু নষ্ট হয়ে গেছে, ভিতরটা ঠিকই আছে। তো যাই হোক, ওইটা দিয়ে বানালাম। তো এটা কিছুই করিনি, বেলটাকে জলে ভালো করে ছেঁকে নিয়ে শাঁসটা, এতে আমি কিন্তু গুড় দিয়েছি আর বিট লবণ দিয়েছি আর আইস কিউব দিয়েছি। তো তারা একটু এতে একটু পুদিনা পাতা দিয়ে দিই। তো পুদিনা পাতাটা আমি শুধু কালচি দিয়ে একটু কুচিয়ে দিয়েছি, আমি পেস্ট করে দিইনি। স্ট্র দিয়ে খেলে এমনি ওটা আটকে যাবে, ওটার গালে যাবে না। তো যাই হোক, 3টে গ্লাসে তিনজনের জন্য ঢেলে নিই। ওর বাবা তো ডিউটিতে, আসলেই এটা দেবো খেতে, আর আমি আর বাবু এখন এটা খাবো। তো গরমের দিন এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই ভালো লাগে। প্রতিদিন তোমাদেরকে তো বলেইছিলাম যে কোনো না কোনো শরবত আমার ঘরে হয়। তো আজকে আগের দিনও বেলের শরবত করেছিলাম, আজকে আবার করলাম, যে স্ট্র দিয়ে বাবুকে দিয়ে আসি আর তারপর আমি খাবো। শরবতটা খাওয়ার আগে চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এখানে দেখো আছে ভাত, আর করেছিলাম ডাটা দিয়ে আলু পোস্ত, এই যে, আর যে ডাটা দিয়ে মসুর ডালটা করেছিলাম তোমাদেরকে দেখালাম, এই যে সেই ডালটা। ঘন ঘন একটু ডাল করেছি, আর হয়েছে হচ্ছে নিম বেগুন, যেটা দেখলে তোমরা নিম পাতা তুলেছি, নিম বেগুন করেছি। আর এখানে আছে বাবুর জন্য মাছ ভাজা, ও তরকারির মাছটা খাবে না বললো। আর এখানে করেছি বেগুন দিয়ে ভোলা মাছ আর খয়রা মাছ 2 পিস, একসঙ্গে তরকারি করেছি।